আসসালামু আলাইকুম এমএনএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কর্ম জীবনমুখী শিক্ষা, সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। যেখানে বলা হয়েছে একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কী কী বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন। তো চলো প্রশ্নটির সমাধান দেখে নিই। পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শ্রেণী ষষ্ঠ, বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা, শিরোনাম কর্মই আনন্দ। প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। যেখানে বলা হয়েছে একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে যেসব বৈশিষ্ট্য আমার মধ্যে রয়েছে, আত্ম অর্থনীতি এবং মর্যাদা অর্থ সম্মান, অর্থাৎ আত্মমর্যাদা মানে হচ্ছে নিজের প্রতি সম্মান করা। কোনো ব্যক্তি নিজের প্রতি যে মূল্য আরোপ করে তাকে বলা হয় আত্মমর্যাদা। তো সংজ্ঞাটি প্রথমেই উপস্থাপন করার পর একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের বৈশিষ্ট্যগুলো হলো: এক, নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করা, কোনো ধরনের কাজ করতে লজ্জা বোধ না করা, নিজের কোনো শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা থাকলেও নিজের ক্ষমতা ও সামর্থ্যকে সম্মান করা। আর যেসব বৈশিষ্ট্য আমি নিজের মধ্যে দেখতে চাই এবং দেখতে চাওয়ার কারণ, তো এখানে এক নম্বরে দেওয়া হয়েছে যে নিজের কাজ নিজে করতে পছন্দ করা, বুদ্ধিমানেরা নিজের উপর নির্ভর করে আর বোকারা নির্ভর করে অন্যদের উপর, কাজেই নিজের কাজ নিজে করাটা আত্মমর্যাদার পরিচয়ক। কাজেই আমি এখন থেকে সবসময় নিজের কাজ নিজে করব, তবে না শিখে হবে, বিপজ্জনক কাজ করব না, তাই এখন থেকে আমি নিজের কাজগুলো নিজেই করতে চাইব। দুই, অন্যায় করলে লজ্জাবোধ থাকা। মানুষ হিসেবে আমাদের সকলের লজ্জা থাকা উচিত, অন্যায় করলে আমরা লজ্জিত হই। আমাদের কোনো আচরণের জন্য যদি আমরা পিতামাতার কাছে বকা খাই তাহলেই আমরা লজ্জিত হই। আমাদের উচিত বাবা মায়ের চাওয়া পাওয়াকে শ্রদ্ধা করা এবং তাদের মতামত মেনে চলা, আর এই আচরণ আত্মমর্যাদাবোধের পরিচয় বহন করে। তিন, অন্য মানুষের অসুবিধা না করা। একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ অন্যের অসুবিধা হয় এমন কোনো কাজই করেন না। আমরা যদি খুব উচ্চস্বরে কথা বলি তাহলে আমাদের চারপাশে মানুষের সমস্যা হতে পারে, তাই আমাদের উচিত আস্তে কথা বলার মাধ্যমে আত্মমর্যাদাবোধ সম্পর্কে সচেতন ও তার পরিচয় বহন করা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, আমাদের পোশাক যদি পরিচ্ছন্ন না হয় তাহলে আমাদের নোংরা দেখাবে, এটি হবে পরিচ্ছন্ন। আমাদের গায়ে ঘাম ও দুর্গন্ধ হবে, অন্যের গায়ের দুর্গন্ধ আমাদের নাকে, এখানে হবে নাকে গেলে আমাদের কি ভালো লাগে? আমাদের চারপাশে যারা রয়েছে তাদের এতে খুব অসুবিধা হবে, তাই আজ থেকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। পাঁচ, অন্যের কাজকে শ্রদ্ধা করা এবং তাদের সেবা করা। যারা কায়িক শ্রম করেন আমাদের উচিত তাদের সম্মান করা, রিক্সা চালানো, নৌকা চালানো, এতে কাজ করা ইত্যাদি কঠিন কাজ তারা করেন, যার কারণে আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে। আমাদের উচিত তাদের সম্মান করা। তারা যখন কাজ শেষ করে বাড়ি ফেরেন তখন তাদের সেবা করা, তাদের বিশ্রামের উপযোগী পরিবেশ তৈরি করে নেওয়া। আমরা অন্যের প্রতি শ্রদ্ধা দেখাবো এবং সম্ভব হলে অন্যকে তার কাজে যথাসাধ্য সাহায্য করব। পরিশেষে এই কথাই বলতে চাই, জীবন চলার পথে কখনো কোনো কাজে ভুল হয়ে গেলে নিজেকে ছোট মনে না করে সঠিকভাবে করার জন্য কারো কাছ থেকে শিখে নিব, এতে লজ্জা বোধ করার কিছু নেই। সব মানুষ সঠিকভাবে সব কাজ করতে পারে না, সঠিকভাবে কাজ করার জন্য বারবার চেষ্টা করতে হয়, তাই আমরা নিজের প্রতি শ্রদ্ধা ও আত্মবিশ্বাস হারাবো না। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।